এই তো এত মজার ক্রিমি পাস্তা, কার না ভালো লাগবে? আমার মনে হয় প্রত্যেকটা মানুষই যদি এটা বানিয়ে খায় ভীষণ মজার। আর এটা বানাতে তেমন কোনো সময়ও লাগে না, আর কোনো ইনগ্রিডিয়েন্টস খুব বেশি লাগে না আর কি। একটু হুইপ ক্রিম আর পাস্তা সস দিয়ে মজা বানানো যায়। তা ঠিক আছে, আমরা দেখি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই সুন্দর পাস্তাটা বানালাম। পাস্তা রেসিপি নিয়ে আসলাম, এটা ভীষণ মজা, আমার মেয়ের ভীষণ পছন্দ। এইটা হচ্ছে ক্রিমি পাস্তা আর কি, এটা টমেটো সস উইথ পাস্তা। তো এইটা আমি আগে প্রথমেই, কিন্তু যে কোনো একটা পাস্তা রান্না করতে গেলে পাস্তা নিতে হবে, আমি আজকে শেল পাস্তাটা নিচ্ছি। আর এখানে আমি পানি নিয়েছি পরিমাণ মতো। আমরা যদি সবটা না রান্না করি, আমরা কিন্তু সিদ্ধ করে রেখে দিলে পরেও কিন্তু আমরা রান্না করতে পারি। আমি মোটামুটি সবটাই দিব, আর তার সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের লবণটা পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিব। রান্নার সময় আমাদের লবণটা বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমরা সিদ্ধ সময় দিচ্ছি। 10-15 মিনিট সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি দেখাবো বাকি অংশটুকু। ভিউয়ার্স, পাস্তা কিন্তু দেখেন একদমই সিদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু অবশ্যই ডুবো পানিতে করে নিতে হবে। আর এখানে তেল দেওয়ারও দরকার নেই। এখন আমি এখান থেকে 1 কাপ পানি আমি সেভ করে নিব, পাস্তাটা রান্নার জন্য লাগবে আর কি। তারপর পানিটা ড্রেন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে রান্না করতে হবে। প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি দেখেন বাটার দিচ্ছি। আপনারা বাটার এবং তেল দুটা যে কোনো একটা ইউজ করা যায়। আমি কিছু বাটার এবং কিছু তেল দিয়ে দিব। বাটারটা হলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়, আর বাচ্চাদের জন্য তো বাটারে কোনো সমস্যা নাই। তো এই বাটারটা গলবে, এই অবস্থায় আমরা দিব হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রেখেছি এটা, আর গার্লিক আর কি, রসুনটা। তা আপনারা যতটুকু খাবেন ততটুকু দিবেন। আর আমি পাস্তা পুরাটা রান্না করব না, অর্ধেক সিদ্ধ করে রাখছে, তাই আমি হাফ পরিমাণে দিলাম আর কি। এটা এখন ভাজা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি, একটু ভাজা হয়ে গেলে তারপরে কী কী ইনগ্রিডিয়েন্টস দিব দেখাবো। 4 মিনিট আমাদের পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার হবে। এই অবস্থায় কিন্তু অবশ্যই আমরা পাস্তা সস দিব এখানে। আর পাস্তা সস না দিলে আপনারা টমেটো সসও দিতে পারেন। এই পাস্তা সসটা আমি খুব বেশি দেবো না, হাফেরও কম, 1/4 ভাগ। এটা দিয়ে একটুখানি নাড়বো। এই অবস্থায় মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা অবশ্যই দিতে হবে, সেটা আপনাদের দেখাতেই হবে, সেটা হচ্ছে হেভি হুইপ ক্রিম। এটা কিন্তু আমরা কোনোভাবেই পাস্তা আলফেদো সস না, এটা হচ্ছে হুইপ ক্রিম। এইটা হেভি হুইপ ক্রিম যেটা, সেইটা আমরা বেশ পরিমাণ মতো দেবো। এটা কিন্তু এটা ক্রিমি বানাবে আর কি এটাকে। এইটা আমরা ধরেন একটু 1/2 কাপের মতো বা দিলাম আর কি, রান্না করবেন ততটুকুই। আর লবণটা আপনাদের পছন্দ মতো আপনারা, আমি একটু আগে লবণ দিয়েছি, আমি লবণ অল্প একটু দিব, দিয়ে মুখে দিয়ে খেয়ে দিব, কারণ পাস্তার সাথে কিন্তু অলরেডি লবণ থাকে। আর সঙ্গে আমাদের এই যে আমি সেভ করে রাখছি পানিটা, সেটা দিব এটাকে। আর আমি তার সঙ্গে দিব এই যে চিলি ফ্লেক্সটা, এটা কিন্তু আপনারা যদি খান দিবেন, না হলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন আর কি। চিলি সস, চিলি ফ্লেক্সটা আমি কিছুটা পরিমাণে দিব, আমার মেয়ে একটু ঝালঝালই পছন্দ করে। এটা দিয়ে একটু নেড়ে গ্রেভিটি হয়ে গেলে তারপরে কখন পাস্তাটা দিতে হবে সেটা দেখাবো। ভিউয়ার্স, এই তো একটু জাল দিয়ে নিলাম, উঠলে উঠলে এই অবস্থায় কিন্তু আমরা পাস্তাটা দিব। পাস্তাটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু গ্রেভি বানাবেন তার উপর নির্ভর করে। এইটা আমি দিব 1/2টা পরিমাণ, 1/2টা চেয়ে একটু বেশি হলেও ভালো হবে, এটা আপনারা দেখে দিবেন আর কি বুঝে। এইটা যখন হতে থাকবে দেখেন কি সুন্দর, অলরেডি কালারটা যেমন সুন্দর আসছে, দেখতেও ভীষণ সুন্দর। এই এরই মাঝে কিন্তু আমাদের যে জিনিসটা দিতে হবে, সেটা না হলে তো ক্রিমি ভাবটা আসবে না, এই যে মাজারলা চিজ। মাজারলা চিজটা আমরা পরিমাণ মতো দিব আর নাড়তে থাকবো। এই তো এই দেখেন কত ইয়ামি মজার এই ইয়াটা হয়ে গেল, আমার মনে হয় এটা সবারই পছন্দ হবে। একেবারে ক্রিমি ভাবটা চলে আসছে। এই অবস্থায় আমি আর একটু দেবো এটা, এইটা কিন্তু মাজারলা চিজটা আর হচ্ছে হুইপ ক্রিমটা, এইটার গ্রেভিনেসটা আর আঠালো ভাবটা নিয়ে আসবে, আমার মনে হয় এটা সবারই ভালো লাগবে, ভীষণ পছন্দের একটা খাবার। আশা করব আপনারা সবাই এটা বানিয়ে খাবেন, সঙ্গে ইচ্ছা করলে আপনারা একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিতে পারেন, তা আমার মনে হয় এটা না দিলেও চলবে। এই দেখেন কত মজার, ইয়ামি মজাদার এই পাস্তাটি হয়ে গেল। পরে আপনারা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।